রাজধানী ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বরিশালের 24 ঘন্টায় 32 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত বরিশাল জোনে হাসপাতালে ভর্তি রয়েছেন 319 জন। দিনে দিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে। শরীয়তপুরেও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলছে। সদর হাসপাতালে বিভিন্ন উপজেলা থেকে জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছে, তবে হাসপাতালের ওয়ার্ডগুলো নোংরা ও অপরিচ্ছন্ন বলে অভিযোগ করেন রোগীরা।